হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। বন্ধুরা, আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ কার্যকারী বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো কিডনির পাথর পুরোপুরিভাবে নিরাময় করার জন্য হোমিওপ্যাথি মেডিসিন আপনাদের সম্মুখে হাজির করেছি, যে মেডিসিনটি কিডনির পাথর দূর করতে খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী। চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়টি হল হোমিওপ্যাথি মেডিসিন বারবারিস ভালগারিস। এই বারবারিস ভালগারিস মেডিসিনটি কিডনি পাথর সমস্যার সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী। এই বারবারিস ভালগারিস মেডিসিনের প্রধান প্রধান ক্রিয়াস্থল, এই মেডিসিনটি আমাদের শরীরের কোন অর্গ্যানের উপরে সবথেকে ভালো কাজ করে, কিডনি বা বৃক্কদ্বয় পিত্তনালী, এটি একটি অ্যান্টিসাইকোটিক মেডিসিন। এই মেডিসিনটি মূত্রপাথুরি, মূত্রধারের রোগ, পিত্তশূল, বাধক, কোমরের বেদনা, যকৃতের প্রদাহ, সন্ধি প্রদাহ, হাঁটুর বেদনা, শ্বেত প্রদর, দুধের মতো সাদা প্রস্রাব, শুক্রবাহী নালীর স্নায়ুশূল, যকৃত বৃদ্ধির রোগ, প্লীহার বিবৃদ্ধি ও যৌনিদ্বারের স্নায়ুশূল, কিডনির প্রদাহ, কিডনিশূল, এই সমস্ত ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী উপযোগিতার সঙ্গে ব্যবহার হয়ে থাকে। বারবারিস ভালগারিজের প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস হলো পাথরজনিত যন্ত্রণা। এই যন্ত্রণা মূত্রপাথুরিতে হতে পারে, পিত্তথলিতে হতে পারে বা কিডনিতে হতে পারে। বাম দিকে মূত্রকোষ কিডনি হইতে আরম্ভ হইয়া ডান দিকে পর্যন্ত এই ব্যথা যন্ত্রণা ছুটে যেতে থাকে বা ছুটিয়া যায়। কোমর অত্যন্ত স্পর্শকাতর, রোগী সর্বদাই সতর্কভাবে চলাফেরা করতে বাধ্য হয়। কোমরে কাপড় জোর করিয়া আটিয়া বাঁধতে পর্যন্ত পারে না। অতি অল্পই কোমরে এত ভীষণ যন্ত্রণা হইতে থাকে যে রোগী অস্থির হয়ে পড়ে। রোগীর কিডনির মধ্যে নানারূপ ব্যথা, জ্বালাপোড়া, গড়গড় শব্দ, প্রস্রাবের বেগ, যন্ত্রণা এত বেশি হতে থাকে রোগী অস্থির হয়ে পড়ে, ঠিকভাবে চলাফেরা পর্যন্ত করতে পারে না। রোগী মনে করে বাম দিকের কিডনি বেশি আক্রান্ত হয়, তবে ডান দিকের কিডনিতেও এই বারবারিস ভালগারিসের অসহনীয় ক্ষমতা রয়েছে, যে কিডনি পাথর পুরোপুরি নিরাময় করতে এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী উপযোগিতার সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে এবং ফলশ্রুত এবং প্রমাণিত। বারবারিস ভালগারিসের দ্বিতীয় কথা হলো ব্যথা কেন্দ্রস্থল হইতে চারিদিকে ছুটিয়ে যায়। বারবারিসের যে শুধু মূত্রপাথুরিতে উপকার আসে তাহা নহে, পিত্রপাত্রি হইতে সমধিক উপকারী। যকৃতের দোষজনিত পিত্তপাথুরি যন্ত্রণা কেন্দ্রস্থল থেকে শরীরের চারিদিকে ঘুরিয়ে বেড়াইতে থাকে। উরু, পাছা, অন্ডকোষ, মনে রাখবেন বারবারিসের ব্যথা পিত্তপাথুরি জনিতই হোক, মূত্রপাথুরি জনিতই হোক, কেন্দ্রস্থল থেকে চতুর্দিকে ছড়িয়ে যাইতে থাকে, এটি এর একটি বিশেষ সিমটমস। তাই বারবারিস ভালগারিস মেডিসিনটি পাথরজনিত যাবতীয় সমস্যার সমাধানে এই মেডিসিনটির অসাধারণ গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা রয়েছে। বন্ধুরা, বারবারিস ভালগারিসের তৃতীয় কথা স্পর্শকাতরতা বা সঙ্গম সুখের অভাব। বারবারিস ভালগারিসের ব্যথা নড়িলে চড়িলে বৃদ্ধি পায়, ব্যথা স্থান পরিবর্তন করিলে উপর হইয়া শুইলে উপসম্পদ হয়। বারবারিস ভালগারিসের পেশেন্টের যৌনি এত স্পর্শকাতর যে সঙ্গম সহ্য করতে পারে না। বারবারিস ভালগারিসের পেশেন্টের মন সন্ধ্যার আগে রোগী ভাবে যে সব বস্তু এমনকি তার শরীর পর্যন্ত দ্বিগুণ বড় হইয়াছে। সে এক মনে কোনো বিষয় চিন্তা করতে পারে না, কারোর সঙ্গে কথা কইতে চায় না, সব সময় অসন্তুষ্ট,
জীবনের প্রতি বিতৃষ্ণা। বারিস ভালগারিজের পেশেন্টের পিত্ত পাথুরি বের হওয়ার সময় অত্যন্ত বেদনা, বেদনায় যেন কিছু বিজছে এরকম অনুভূতি। সে ঘন ঘন প্রস্রাবের বেগ এবং নিষ্ফল বেগ দিতে থাকে। সেই সমস্ত জায়গাতে বারবারিস ভালগারিজ মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী বন্ধুরা মন্ত্র শক্তির ন্যায় কাজ করে থাকে। গলস্টোন কলিক, গল ব্লাডার বা পিত্তথলিতে পাথর হওয়ার জন্য বেদনা। কলিকের পর শরীর হলুদ হয়ে যায়, গল ব্লাডারের স্থানে যন্ত্রণা, হরহরে প্রস্রাব, ঘোলা ঘোলা প্রস্রাব, কোমরে এবং উরুতে বেদনা। এই সমস্ত স্টোন বা পাথর জনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য, গল ব্লাডারের সমস্যার সমাধানের জন্য বন্ধুরা বারবারিস ভালগারিস মেডিসিনের জুড়ি নেই। বন্ধুরা আজকের আমরা এই মেডিসিনটি আলোচনা সম্পর্কে জানলাম, কেমনভাবে খাবে, কিভাবে খেলে এটি গুরুত্বপূর্ণ কার্যকারী উপযোগিতার সঙ্গে ব্যবহৃত হবে। বন্ধুরা 20 ফোঁটা করে দিনে 3 বার খাবে, ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খাবে। আজকের আলোচনা এ পর্যন্ত।